আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি এখন তোমাদের যে ক্লাসটি নিব সেটা হচ্ছে প্রোবাবিলিটি লেকচার নাম্বার 6। এই প্রোবাবিলিটির লেকচার নাম্বার 6-এ আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বল রিলেটেড অঙ্ক। আমাদের গত লেকচার 5-এ আমাদের কার্ড রিলেটেড অঙ্ক শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের ভিডিওর স্বল্পতার জন্য ওই প্রোবাবিলিটির অঙ্কটা দুইটা ভিডিও দেখে গেছে, একটা প্রোবাবিলিটি পার্ট 1 আর একটা প্রোবাবিলিটি পার্ট 2। তোমরা কিন্তু লেকচার 5-এ দুইটা পার্টই কিন্তু দেখে নেবে, কারণ পার্ট 1-এ আছে 82 এবং 83 প্রায় শেষ দিকে, পাঁচটা রিকোয়ারমেন্ট পর্যন্ত দেওয়া আছে, আর 6 নম্বর রিকোয়ারমেন্টটা পার্ট 2-তে দেওয়া আছে, কারণ ওর ভিডিওটা কেটে গিয়েছিল, এজন্য হচ্ছে তোমার ওটা আবার পার্ট 2-তে দিয়ে দেওয়া হয়েছে। আর কার্ড রিলেটেড অঙ্ক ও পর্যন্তই শেষ, 82-83 পর্যন্তই শেষ। আজকে আমরা শুরু করব বল রিলেটেড অঙ্ক, এবং তোমাদের পূর্বেই আমি পিকচার দিয়ে দিয়েছি যে বলের কি কি অঙ্ক আজকে আমরা করব। তো দেখি আজকে আমরা বলের যে সমস্ত অঙ্ক করব। আজকে বলস রিলেটেড অঙ্কের প্রবলেম নাম্বার 7 করব আমরা। আগে প্রবলেম নাম্বার 7 কোন প্রবলেম করব, 7 নাম্বার প্রবলেম বলছে এ বক্স কন্টেইন, একটা বাক্সের মধ্যে 7 রেড 5 ব্ল্যাক বল, মানে 7টা আছে লাল বল এবং 5টা আছে কালো বল। ওয়ান বল ইজ ড্রন ফ্রম ইট, একটা বল তুলবো আমি, ওর ভিতর থেকে কয়টা বল তুলবো, একটা বল তুলবো। ফাইন্ড দ্য প্রবাবিলিটি, পাওয়ার সম্ভাবনা কি, ওয়ান রেড একটা লাল, ওয়ান ব্ল্যাক অর ওয়ান রেড একটা লাল অথবা একটা একটা কালো অথবা একটা লাল। তাহলে একটা বাক্সের মধ্যে 7টা এবং 5টা বল আছে, একটা বল আমরা তুলবো, তাহলে পাওয়ার সম্ভাবনা কি, একটা লাল বল পাওয়ার সম্ভাবনা কতটুকুন, আর একটা ব্ল্যাক অথবা একটা রেড বল পাওয়ার সম্ভাবনা কতটুকুন। আমি একটু আগেই বলে রাখি এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু বল, বল আসার সম্ভাবনা থাকে 99%, বল আসার সম্ভাবনা কতটুকুন 99%, আর কার্ড দিয়ে ডাইস দিয়ে বাদ বাকি দেওয়ার 1%। সো বলটা খুবই গুরুত্বপূর্ণ করতে হবে। আর সবচেয়ে সুখের সংবাদ এই যে এই কার্ডের চাইতে বা সবগুলোর চাইতে বলই সবচেয়ে সহজ, আর বলের অঙ্ক কার্ডের অঙ্ক যে পারবে তার কাছে কোনো অঙ্ক কোনো কঠিন না, আর বল হচ্ছে সবচেয়ে সহজ। সো আমরা শুধুমাত্র ভিডিওটা সুন্দরভাবে দেখলে আমরা সবাই বলটা পেরে যাব, আর যাদের প্রবাবিলিটি নিয়ে একটু ভুল ধারণা আছে সব আশা করি কেটে যাবে। তো বলের অঙ্কে তোমাকে সর্বপ্রথমে যে কাজ করতে হবে সেগুলো বল সংখ্যা আগে গণনা করতে হবে। তো দেখি বল সংখ্যা আমরা গণনা করি, এটা হচ্ছে প্রবলেম নাম্বার 7। হিয়ার রেড বল কয়টা, 7টা, আর ব্ল্যাক বল হচ্ছে 5টা, তাহলে টোটাল বলস 7 5 12টা। আমরা যেমন কার্ডের অঙ্কে লিখেছিলাম যে টোটাল কার্ড 52, সিন্স ওয়ান কার্ড ইজ ডন অর্থাৎ টোটাল ইভেন্ট, এই ওই যে কার্ডের অঙ্কের যেমন ভূমিকা করেছিলাম এই বলের অঙ্কেরও একই কায়দার ভূমিকা করা লাগবে। রেড বল এত, ব্ল্যাক বল এত, টোটাল বল এত। এবার সিন্স ওয়ান বল ইজ ড্রন অতএব টোটাল ইভেন্ট 12C1, কারণ আমাদের টোটাল বল কয়টা 12টা, তাহলে 12C1 12, তাহলে এ হলো আমাদের টোটাল ইভেন্ট বেড়ে গেল। আর আমাদের মোটামুটি এই অঙ্কে এই ধরনের অঙ্কে আমাদের প্রথম কাজই হলো মোট তাস কয়টা বা মোট বল কয়টা সেটা বের করা, আর কার্ড তো 52টা সবার জানাই আছে, এই জন্য যোগ বিয়োগ করার কিছু নেই। আর বলগুলো হচ্ছে আমাদের কোন কালারের বল কয়টা যোগ করতে হবে সর্বপ্রথমেই, তারপরে কয়টা বল তুলবো, সিন্স ওয়ান বল ইজ ড্রন যেহেতু একটা বল আমরা তুলবো অর্থাৎ টোটাল ইভেন্ট হবে 12C1। এরপরে যে আমরা চলে যাবো রিকোয়ারমেন্টে, রিকোয়ারমেন্ট এক বলতেছে ওয়ান রেড একটা লাল উঠবে, রিকোয়ারমেন্ট এক ক্যালকুলেশন অফ প্রোবাবিলিটি অফ ওয়ান রেড, আমরা একটা বল উঠাবো সেটা লাল হওয়ার সম্ভাবনা কতটুকুন, ফেভারেবল ইভেন্ট
অঙ্কের প্যাটার্ন সব একই, কার্ডের অঙ্ক বলের অঙ্ক রিকোয়ারমেন্টের প্যাটার্ন একই। দেখো যে আমরা আগেও কার্ডের অঙ্ক হেডলাইন দিয়েছি, এখানেও আমরা হেডলাইন দিলাম। কার্ডের অঙ্ক প্রথমে ফেভারেবল ইভেন্ট বের করেছি, এখানেও আমরা ফেভারেবল ইভেন্ট আগেই বের করব। ফেভারেবল ইভেন্ট, আচ্ছা তাহলে হচ্ছে আমাকে কোন বল তুলতে বলেছে? লাল বল। আমি কি বলছিলাম যে যে জিনিসটাকে তুলতে বলা হবে দেখতে হবে তার টোটালটা কত। দেখো আমার লাল বল তুলতে বলা হয়েছে, লাল বলের টোটাল কত আছে? সাত। তাহলে হবে 7c1 সমান হচ্ছে 7। অতএব রিকোয়ারড প্রবাবিলিটি, রিকোয়ারড প্রবাবিলিটি সমান ফেভারেবল ইভেন্ট ডিভাইড বাই টোটাল ইভেন্ট। ফেভারেবল ইভেন্ট কত আছে? সাত, আর টোটাল ইভেন্ট কত আছে? বারো। এবার আমরা সাতকে বারো দ্বারা ভাগ করি, সাত ভাগ বারো, 0.58। হয়ে গেল আমাদের একটা রিকোয়ারমেন্ট, ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ 100। রেডের দলে কটা বল আছে? রেডের বল আছে সাতটা। তাহলে আমার যে একটা বল উঠবে এটা সাতটার মধ্যে থেকে উঠবে, তাহলে 7c1, তাহলে 7। রিকোয়ার্ড প্রবাবিলিটি ফেভারেবল ইভেন্ট ডিভাইড বাই টোটাল ইভেন্ট, আমাদের সেই পুরানো সূত্র, ফেভারেবল ইভেন্ট 7 এবং টোটাল ইভেন্ট 12, ভাগ করলে 0.58। এরপর ধরে আমরা চলে যাবো দুই নম্বর রিকোয়ারমেন্টে, ওয়ান ব্লক অর ওয়ান রেড। একটা ব্ল্যাক উঠবে অথবা একটা রেড উঠবে, one black or one red, একটা ব্ল্যাক অথবা একটা রেড হবে। ফেভারেবল ইভেন্ট, ফেভারেবল ইভেন্ট কি হবে? one black, ব্ল্যাক আছে একটা, তাহলে ব্ল্যাক হবে একটা, লাল হবে একটা। এখন আমাদের ব্ল্যাক বল কটা আছে? পাঁচটা, তাহলে 5c1 ওয়ার থাকলে কি হবে? যোগ হবে। আর লাল বল কটা আছে? সাতটা, 7c1। দেখো ওয়ান ব্ল্যাক, ব্ল্যাক বল কয়টা? পাঁচটা, তাহলে 5c1। ওয়ান রেড, রেড বল কয়টা আছে মোট? সাতটা, তাহলে 7c1। আমরা বল তোলার সময় সবচেয়ে হিসাব প্রথমে হিসাব করতে হবে আমার কয়টার মধ্যে থেকে উঠবে। তাহলে 5c1 মানে হলো 5, আর 7c1 মানে 7, 7 + 5 = 12। তাহলে এ হলো আমাদের কি গেল? ফেভারেবল ইভেন্ট। তাহলে আমরা যদি মান বসাই দিই, রেকর্ড প্রবাবিলিটি 12 / 12, তাহলে 1। আমাদের সাত নম্বর প্রবলেম শেষ। এরপর আমরা চলে যাব আট নম্বর প্রবলেম, এ ব্যাগ কন্টেইন 4 ব্লু 3 রেড এবং 2 ব্ল্যাক বলস। একটা থলের মধ্যে চারটা আছে নীল বল, তিনটা চারটা নীল বল, তিনটা হচ্ছে লাল বল এবং দুইটা আছে কালো বল। 2 বল ইজ ড্রন, বই তো ওখানে 1 ছিলাম, কেটে 2 করে দিয়েছি, মূলত 2 হবে। 2 বল ইজ ড্রন, দুইটা বল তোলা হলো অ্যাট র্যান্ডম, ফাইন্ড দ্য প্রবাবিলিটি, এর প্রবাবিলিটি বের করো। তো দেখি তাহলে কি কি বল আছে, ব্লু বল, রেড বল, ব্ল্যাক বল। হিয়ার ব্লু বল হচ্ছে কয়টা? 4 ব্লু 4টা, রেড বল 3টা, রেড বল 3টা, আর ব্ল্যাক বল 2টা, 4 + 3 = 7, 6 + 2 = 9। তাহলে সিন্স 2 বল, 2 বল ইজ ডন, অর্থাৎ টোটাল ইভেন 9c2। তো দেখি আমরা 9c2 করলে কত হয়, 9c2 36। তোমরা তো এটা খাবে করতে পারবে, 9 চাপতে হবে, তারপরে শিফট চাপতে হবে, তারপরে ভাগ চিহ্ন চাপতে হবে, তারপর টু চাপে সমান দিলে বেড়ে যাবে। এবার হচ্ছে ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ, এবার আমাদের কি রিকোয়ারমেন্ট চাইছে, ওয়ান ব্ল্যাক অ্যান্ড ওয়ান ব্লু। তাহলে দুটো বল একটা ছলেতে, এই কয় 9টা বল আছে এবং এই 9টা বল থেকে তোমার এখন পাওয়ার সম্ভাবনা কি কি? ওয়ান ব্ল্যাক অ্যান্ড ওয়ান ব্লু, একটা একটা ব্ল্যাক উঠবে এবং একটা ব্লু উঠবে, আর নট এ রেড বল, কোনো লাল বল হবে না। তোমরা রিকোয়ারমেন্ট একে যাই, ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অফ ওয়ান ব্ল্যাক অ্যান্ড ওয়ান ব্লু।
one black and one blue. तो एंड थकले की है शेटा आप सकले जानी ब्लैक बॉल कट आछे दुईटा তাহলে 2c1 আর ব্লু বল কটা আছে ব্লু বল আছে 4টা তাহলে 4c1 2c1 দিলে হবে হচ্ছে 2 আর 4c1 এ হবে হচ্ছে 4 তাহলে 4 দুগুণ 8 তাহলে আমাদের রিকোয়ার্ড প্রোবাবিলিটি হবে 8 ভাগ হচ্ছে 36 কারণ ফেভারেবল ইভেন্ট 8 আর টোটাল ইভেন্ট 36 তাহলে 8 ভাগ হচ্ছে 36 0.22 0.22 এটা হলো আমাদের রিকোয়ার্ড প্রোবাবিলিটি আচ্ছা এখন প্রবলেম 8 এর আমরা দুই নম্বর রিকোয়ারমেন্ট নট এ রেড বল মানে ক্যালকুলেশন অফ প্রোবাবিলিটি অফ নট এ রেড বল নট এ রেড বল কোনো রেড বল হবে না আচ্ছা কোনো রেড বল যদি না হয় তাহলে রেড বলটা রেড বলটা হবে না তারা বলতেছে রেড বলটা হবে না তাহলে আমি ঠিক আছে রেড বল কেটে দিলাম তাহলে রেড বল যদি আমাদের আয়তনে না থাকে তাহলে আমাদের কাছে কি থাকে ব্লু বল আর ব্ল্যাক বল থাকে ব্লু বল কত আছে 4টা আর ব্ল্যাক বল কত আছে 2টা 6টা তাহলে মোট ব্লু বল 4 আর ব্ল্যাক বল 2 তাহলে মোট 6টা থেকে উঠবে 2টা আমাদের বলছে কোনো রেড বল হবে না তাহলে রেড বল বাদ দিলাম রেড বল বাদে আমাদের কটা বল আছে 6টা বল আছে তাহলে আমাদের 6c2 এটা হচ্ছে আমাদের ফেভারেবল ইভেন্ট এটা মানে হচ্ছে কত 15 62 করলে হয় 15 তাহলে 15 কে এখন আমরা 36 দ্বারা ভাগ করব 15 কে 36 দ্বারা ভাগ করলে হবে 0.42 0.42 আমাদের প্রবলেম 8 শেষ এরপর যা আমরা চলে যাব প্রবলেম নাম্বার 9 তে প্রবলেম নাম্বার 9 কি বলে দেয়ার আর টু গ্রিন সেখানে দুইটা আছে হলো সবুজ বল 3 ব্ল্যাক তিনটা কালো বল আর 5 ইয়েলো পাঁচটা হলুদ বল আছে ইন দা ব্যাক টু বল আর ড্রন দুইটা বল তুলবো হোয়াট উইল বি দা প্রোবাবিলিটি সম্ভাবনা কি হবে টু ইয়েলো দুইটা হলুদ ওয়ান ব্ল্যাক একটা কালো ওয়ান গ্রিন এন্ড ওয়ান ইয়েলো একটা সবুজ হবে এবং একটা হলুদ হবে তো দেখি আমরা বল সংখ্যাগুলো আগে গণনা করে ফেলি কি কি বল আছে ইয়েলো ব্ল্যাক গ্রিন ইয়েলো ব্ল্যাক গ্রিন আমরা স্ট্রাকচারটা রেখে দিলাম কারণ এই একই স্ট্রাকচারে কাজ করতে হবে প্রথমে আছে হলো টু গ্রিন গ্রিন বল আছে কয়টা দুইটা তারপরে কি আছে ব্ল্যাক বল আছে কয়টা ব্ল্যাক বল আছে হচ্ছে তিনটা আচ্ছা আর কি আছে ইয়েলো ইয়েলো বল আছে হচ্ছে আমাদের 5টা 3 আর 2 5 আর 5 10টা বল আছে আমাদের মোট কয়টা বল আছে 10টা গ্রিন বল 2টা ব্ল্যাক বল এটা হচ্ছে আমাদের প্রবলেম 9 আমাদের গ্রিন বল 2টা বইতে দেখো লেখা আছে 9 নম্বর অঙ্কে গ্রিন বল আছে 2টা আর ব্ল্যাক বল আছে 3টা ইয়েলো বল 5টা মোট বল 10টা তাহলে সিন্স 2 বল ইজ ড্রন টোটাল ইভেন্ট 10c2 দেখি আমরা 10c2 করলে কত আসে 10 C10C2 45 তাহলে আমাদের টোটাল ইভেন্ট দাঁড়াচ্ছে 45 এবার হলো রিকোয়ারমেন্ট নাম্বার 1 ক্যালকুলেশন অফ প্রোবাবিলিটি অফ টু ইয়েলো দুটা ইয়েলো হবে দেখুন দেখো ইয়েলো বল কটা আছে 5টা ইজি ব্যাপার 5C2 আমার যে বল তুলতে বলা হবে বা যে জিনিসটা তুলতে বলা হবে দেখতে হবে তার টোটাল কত আছে ইয়েলো লেভেল তো বলা হয়েছে ইয়েলো টোটাল আছে 5 তাই 5c2 তাহলে 5c2 5c2 করলে আসবে 10 10 তাহলে ফেভারেবল ইভেন্ট ডিভাইড বাই টোটাল ইভেন্ট 10 ভাগ হচ্ছে 10 কে ভাগ করব আমরা 45 দ্বারা 10 ভাগ 45 10 ভাগ 45 কত আসে 0.22 0.22 হয়ে গেল আমাদের একটা রিকোয়ারমেন্ট এবার রিকোয়ারমেন্ট 2 কি বলে রিকোয়ারমেন্ট 2 বলতেছে ওয়ান ব্ল্যাক একটা একটা কালো উঠবে তাহলে ক্যালকুলেশন অফ প্রোবাবিলিটি অফ ওয়ান ব্ল্যাক
একটা কালো। এবার দেখো কালো কালোর দলে কয়টা আছে, কালোর দলে আছে তিনটা, তাহলে 3C1। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হলো আমাকে কিন্তু বল তুলতে হবে দুইটা, কয়টা বল তুলতে হবে দুইটা। তো এখন তোমাকে বলছে একটা কালো, মানে তাদের দাবি দেওয়া খুব কম, তাদের বলছে একটা কালো হলেই হবে। এখন আমরা দেখি কালো দলে কয়টা, তিনটা, তাহলে 3C1। কিন্তু আমাদের আরেকটা বল তো তুলতে হবে, তাহলে আরেকটা বল উঠতে পারে কোনগুলো বলের মধ্যে থেকে, এই 5 আর 2 7, এই 7টা বলের থেকে উঠবে আরেকটা বল। মোট বল 10টা, তার মধ্যে কালো বল 3টা, মোট বল কয়টা 10টা, কালো বল 3টা, তাহলে 3টা থেকে উঠবে একটা, 3টা থেকে একটা, আর তাহলে বাদ বাকি 7টার মধ্যে থেকে উঠবে একটা। তাহলে 3C1 করলে হয় 3, আর 7C1 করলে হয় 7, মোট হয় 21। আচ্ছা তাহলে আমরা 21কে 45 দ্বারা ভাগ করি, 21কে 45 দ্বারা ভাগ করলে কত হয়, 21 ভাগ হচ্ছে 45, 0.47, 0.4666 আর 7 দিয়ে দেওয়া যাবে আর কি, 0.47। আচ্ছা এ পর্যায়ে আমরা চলে যাব রিকোয়ারমেন্ট নাম্বার 3-তে। 3 বলছে 1 green and 1 yellow, একটা গ্রিন এবং একটা ইয়েলো দেবে। শোনো, যে কটা বল আমি তুলবো আমার রিকোয়ারমেন্ট যদি ওই কটা বলই বলে সেক্ষেত্রে আমাদের কোনো বুদ্ধি খাটাতে হয় না, কিন্তু আমার যে কয়টা বল উঠাবো তার সাথে কম বললে তখন ওই যেটা কম বলবে ওইখান থেকে সেটা নিবো, আর বাদ বাকিগুলো বাদ বাকি বল থেকে নেবো। যেমন দেখো রিকোয়ারমেন্ট 2-তে বলছিল কি 1 black, কিন্তু বল তো তুলতে হবে দুইটাই এতে ভাই, তাহলে 1 black যদি হয় তাহলে ব্ল্যাক বল 3টা, 3C1, একটা বল উঠলো, তাহলে আর একটা বল কটার থেকে উঠবে, তাহলে মোট 10টার থেকে 3টার হিসাব হলো কবল, তাহলে আর বাদ বাকি কটা আছে 7টা, তাহলে বাদ বাকি আর যে একটা বল সেটাই 7টা থেকে উঠবে। কিন্তু আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্টে বলছে 1 green and 1 yellow, 1 green and 1 yellow, 1 green and 1 yellow, একটা উঠবে সবুজ এবং একটা উঠবে হলুদ, তাহলে ফেভারেবল ইভেন্ট দেখি কি হয়। গ্রিন বল কয়টা আছে, গ্রিন বল 2টা, তাহলে 2C1, আর ইয়েলো বল কয়টা আছে, 5টা, তাহলে 5C1, তাহলে 2 × 5 = 10, 10 ভাগ 45, 10 ভাগ 45, 0.22। তো ঠিক আছে, আমাদের প্রবলেম 9 নম্বর অঙ্ক হয়ে গেল। আমাদের আজকে লেকচার 6-এ আমরা 3টা অঙ্ক করলাম, এই 3টা অঙ্ক তোমরা খুব সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবে, তো লেকচার 7-এ যে অঙ্ক যাবে সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে যথাসময়ে। ভালো থাকবে সবাই।